মেয়েরা তোমাদের কি খবর? ভালো আছো তো? পড়াশোনা কেমন চলছে? আজ তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র থেকে আরেকটা ক্লাস দিব, বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামো এই অধ্যায় থেকে। প্রথম ক্লাসে তোমরা বাংলাদেশের আইনসভা অর্থাৎ জাতীয় সংসদ সম্পর্কে জেনেছ। এই ক্লাসে আলোচনা করব জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে। জাতীয় সংসদের সংক্ষিপ্ত পরিচিতি পড়ানোর সময় তোমরা জেনেছ যে বাংলাদেশ সংবিধান জাতীয় সংসদের উপর বাংলাদেশের সকল প্রকার আইন প্রণয়ন করার ক্ষমতা দিয়েছে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা, চরম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা। এই ক্ষমতার ঊর্ধ্বে অন্য কোনো ক্ষমতা নেই। এই ক্ষমতার বলে জাতীয় সংসদ বাংলাদেশের সকল প্রকার আইন প্রণয়ন করতে পারে। এই কারণে জাতীয় সংসদকে বলা হয় বাংলাদেশের আইন প্রণয়নকারী সংস্থা। তোমরা জানো বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভাই আইন প্রণয়নকারী সংস্থা। তাহলে এখন আমরা দেখব জাতীয় সংসদের ক্ষমতা কতটুকু এবং এই ক্ষমতা দিয়ে জাতীয় সংসদ কী কী কাজ করে থাকে, অর্থাৎ এই ক্ষমতা কোন কোন কাজে কীভাবে জাতীয় সংসদ প্রয়োগ করে। তাহলে আমরা দেখি জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী। আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, বিচার সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, সংবিধান সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, নির্বাচন ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী, সামরিক বিষয় সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী এবং অন্যান্য সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। আইনসভা জাতীয় সংসদ অনেক গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব পালন করে থাকে। আমরা এখন বিস্তারিতভাবে এই কাজগুলো আলোচনা করব। এক, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। আইনসভার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন বা তৈরি করা। দেখো এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সমগ্র অংশ কিংবা যে কোনো অংশে বলবৎযোগ্য আইন প্রণয়ন করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত। বাংলাদেশের সমগ্র অংশ মানে হলো সারা বাংলাদেশের জন্য জাতীয় সংসদ আইন তৈরি করার ক্ষমতা রাখে। সে আইন সারা বাংলাদেশের তথা বাংলাদেশের জনগণের জন্য বলবৎযোগ্য। পরের অংশে বাংলাদেশের যে কোনো অংশ মানে কোনো নির্দিষ্ট এলাকার জন্য। মনে করো পার্বত্য চট্টগ্রামে কোনো বিশেষ আইন প্রয়োজন, তখন জাতীয় সংসদ শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের জন্য আইন তৈরি করবে যেটা শুধু পার্বত্য চট্টগ্রামের জন্য তথা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগণের জন্য বলবৎযোগ্য হবে। বলবৎযোগ্য মানে বা অর্থ কী? বলবৎযোগ্যের অর্থ হচ্ছে জনগণ অবশ্যই মানবে, মানতে বাধ্য, প্রয়োগ করতে, কার্যকর করতে বাধ্য। জাতীয় সংসদ যে কোনো নতুন আইন তৈরি, প্রচলিত আইন সংশোধন, যে আইন প্রচলিত আছে বা যে আইন রাষ্ট্রে রয়েছে জনগণ মেনে চলছে কিন্তু বর্তমান সময়ের সাথে তেমন খাপ খাচ্ছে না, অর্থাৎ বর্তমানে উপযোগী নয়, সেই আইনগুলোর সংশোধন করতে পারে, অপ্রয়োজনীয় আইন বাতিল করতে পারে। অপ্রয়োজনীয় আইন কোনগুলো? যে আইনগুলো বর্তমানে প্রয়োজন নেই সেই আইনগুলো বাতিল করতে পারে আইনসভা জাতীয় সংসদ। সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে জাতীয় সংসদ সরকারি নীতি নির্ধারণ করে। রাষ্ট্রের জনগণের জন্য যখন জাতীয় সংসদ আইন তৈরি করে, তখন লক্ষ্য রাখতে হবে যেন আইনের মধ্যে জনগণের কল্যাণ, উন্নয়ন, আইনের লক্ষ্য অর্জনের কৌশল থাকে। কোনোভাবেই যেন জনগণ আইন দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে এইভাবে বলতে পারি বাংলাদেশের জন্য জাতীয় সংসদ যে কোনো
আইন তৈরি বা প্রণয়ন করতে পারে, আইন সংশোধন করতে পারে, আইন বাতিল করতে পারে। তবে জাতীয় সংসদ আইনের দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান বা উপ আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারবে। অর্থাৎ জাতীয় সংসদ সদস্যরা আইন তৈরি করবে, সেই আইন দিয়ে কোনো ব্যক্তিকে বা কর্তৃপক্ষকে ক্ষমতা দিবে যেন তারা কিছু আদেশ, বিধি, প্রবিধান বা উপ আইন প্রণয়ন করতে পারে, সেই ক্ষমতা দিয়ে তারা সেগুলো করতে পারবে। এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকবে না। এটা জাতীয় সংসদ অধিবেশনের একটি নিয়ম। বলা হয়েছে এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে যে সময় তা 60 দিনের বেশি হবে না। মনে করো জাতীয় সংসদের একটি অধিবেশন শুরু হয়েছে জানুয়ারি মাসের 3 তারিখে এবং শেষ হয়েছে জানুয়ারি মাসের 10 তারিখে। পরের জাতীয় সংসদের অধিবেশন শুরু করতে হবে 2 মাসের মধ্যে, 2 মাস হবে মার্চ মাসের 10 তারিখে। পরের জাতীয় সংসদের অধিবেশন শুরু করতে হবে মার্চ মাসের 10 তারিখের মধ্যে, আগে 10 তারিখের আগে, পরে নয়। অর্থাৎ জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যবর্তী সময় হলো 60 দিন বা 2 মাস। জাতীয় সংসদ কিভাবে আইন তৈরি করে বা আইন প্রণয়ন করে, আইন প্রণয়ন করার পদ্ধতি এই প্যারাগ্রাফের মধ্যে রয়েছে। বুঝতে একটু কঠিন, কিন্তু আমি প্রথম এটা পড়ব, তারপর তোমাদেরকে ধাপে ধাপে বুঝাবো। সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পেশ করা হয়। রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার পর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দান করবেন, কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোনো বিলের ক্ষেত্রে বা বিলটি বা তার কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোনো সংশোধনী বিবেচনার জন্য অনুরোধ জ্ঞাপন করে একটি বার্তাসহ সংসদে ফেরত দিতে পারেন। কিন্তু তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে। রাষ্ট্রপতি কর্তৃক অনুরূপভাবে ফেরত পাঠানো বিল সংসদে পুনরায় গৃহীত হলে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দান করবেন, কিংবা উক্ত মেয়াদের মধ্যে সম্মতি প্রদানে ব্যর্থ হলে 7 দিন পর বিলটি স্বাভাবিকভাবে আইনে পরিণত হবে। আমি ধাপে ধাপে বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে তোমরা শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। আইন প্রণয়নের জন্য যে প্রস্তাব নিয়ে আসে সেই প্রস্তাবটিকে বলা হয় বিল। বিলটি সংসদে একজন মন্ত্রী উত্থাপন করতে পারবেন, কিংবা একজন সংসদ সদস্য উত্থাপন করতে পারবেন। তাহলে ধাপে ধাপে বলছি। প্রথমত, আইন প্রণয়নের জন্য প্রস্তাব বা বিল হিসাবে সংসদে উপস্থাপিত হবে, সংসদে উত্থাপন করা হবে আলোচনার জন্য। দ্বিতীয়ত, জাতীয় সংসদ সদস্যগণ আলোচনার পর সংসদ কর্তৃক বিল গৃহীত হলে রাষ্ট্রপতির সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়। তৃতীয়ত, বিলটিতে রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি দান করবেন। 15 দিনের মধ্যে তিনি যদি বিলটিতে সম্মতি দান করেন তাহলে বিলটি আইনে পরিণত হবে, অর্থাৎ আইন বলে গণ্য হবে। যদি রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি দিতে ব্যর্থ হন তবুও বিলটি আইনে পরিণত হবে 15 দিন পর। চতুর্থত, বলা হয়েছে অর্থ বিল ব্যতীত অন্য কোনো বিলের ক্ষেত্রে বিলটিতে রাষ্ট্রপতি যদি কোনো বিধান সম্পর্কে পুনরায় বিবেচনা করার পরামর্শ থাকে বা রাষ্ট্রপতির কোনো সংশোধনী থাকে, তবে তিনি অনুরোধ জ্ঞাপন করে একটি বার্তাসহ বিলটি সংসদে পাঠাবেন। সংসদে পুনরায় আলোচনা করে বিলটি গৃহীত হলে
আবার রাষ্ট্রপতির সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করলে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সম্মতি দান করবেন। 7 দিনের মধ্যে তিনি যদি বিলটিতে সম্মতি দান করেন তাহলে বিলটি আইনে পরিণত হবে বা আইন বলে গণ্য হবে। যদি রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সম্মতি না দেন তবুও বিলটি 7 দিনের পর আইনে পরিণত হবে অর্থাৎ আইন বলে গণ্য হবে। এখানে বলা হয়েছিল যে অর্থ বিল ব্যতীত অন্য কোনো বিল, অর্থ বিল বলতে বোঝায় অর্থ সংক্রান্ত বিল, অর্থাৎ যে বিলে কর সম্পর্কে, বেতন সম্পর্কে, অর্থ সম্পর্কে রয়েছে সেই বিলকে বলা হয় অর্থ বিল। আমি 4 নম্বর ধাপটা আবার বলছি, বিলটিতে যে বিধান পুনরায় বিবেচনা করার জন্য সংশোধন করার পরামর্শ দিয়েছেন সেই বিষয়টি লিখে বিলটি সংসদে পাঠাবেন রাষ্ট্রপতি। সংসদে পাঠানোর পর বিলটির বিবেচনার বা সংশোধনের বিধানটি নিয়ে সংসদ সদস্যগণ আলোচনা করে আবার সেই বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন তার সম্মতির জন্য। এখানে রাষ্ট্রপতিকে সময় দেওয়া হয় 7 দিন, 7 দিনের মধ্যে তিনি সম্মতি দান করবেন। সম্মতি দান করলে পর বিলটি আইনে পরিণত হবে, আর যদি 7 দিনের মধ্যে সম্মতি দান করতে অসমর্থ হন তাহলে 7 দিন পার হলে পর স্বাভাবিকভাবে সেই বিলটা আইনে পরিণত হবে। তাহলে মেয়েরা, এখানে এটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটি হলো জাতীয় সংসদে আইন তৈরির পদ্ধতিটি লিখো। তোমরা ভালো করে এই প্যারাগ্রাফটা পড়বে এবং আমি যে ধাপগুলো বুঝিয়ে দিলাম, লিখে দিলাম, সেটাও তোমরা বুঝে বুঝে পড়বে। জাতীয় সংসদের 2 নম্বর কাজ হলো শাসন সংক্রান্ত ক্ষমতা এবং কার্যাবলী। বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ কিভাবে শাসন সংক্রান্ত কাজ করে, কোন কাজগুলো শাসন সংক্রান্ত কাজ, বাংলাদেশে কোন সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। তোমরা জানো সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের সদস্যগণ একই সাথে আইন বিভাগেরও সদস্য, অর্থাৎ আইন বিভাগের একটি অংশ নিয়ে শাসন বিভাগ গঠিত হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ হলেন শাসন বিভাগের সদস্য, মন্ত্রীগণ একই সাথে আইন ও শাসন বিভাগের সদস্য। তাহলে এখন দেখি বাংলাদেশের আইন বিভাগ কিভাবে শাসন সংক্রান্ত কাজ করে থাকে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রীগণ হচ্ছেন শাসন বিভাগ, আর শাসন বিভাগের সদস্যদেরকে বলা হয় সরকার। শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত বা যৌথভাবে তাদের কাজের জন্য জাতীয় সংসদের অর্থাৎ আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। প্রত্যেক মন্ত্রীদেরকে, যেমন শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীকেও তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয়। সংসদের মাধ্যমে জনগণের কাছে মন্ত্রীগণ জবাবদিহি করে থাকেন, অর্থাৎ মন্ত্রীগণ রাষ্ট্রের উন্নয়নের জন্য, জনগণের জন্য কী কী পরিকল্পনা নিয়েছেন, কবে নাগাদ শেষ হবে, কীভাবে বাস্তবায়ন করতে পারবেন, কী কী সুবিধা রয়েছে বা কত ব্যয় হবে ইত্যাদি সংসদ সদস্যগণ প্রশ্ন করবেন, মন্ত্রীগণ উত্তর দিবেন। মেয়েরা, তোমরা সংসদ অধিবেশন দেখবে টিভিতে, বুঝতে পারবে কীভাবে মন্ত্রীগণ তাদের কাজের জবাবদিহিতা করেন। মন্ত্রীগণ যতক্ষণ সংসদে আস্থা ভোগ করবেন ততক্ষণ ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন, অর্থাৎ মন্ত্রীরা যদি সততা ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণের জন্য কাজ করেন তাহলে জনগণ মন্ত্রীদের উপর আস্থা রাখতে পারবেন, সংসদ সদস্যগণ আস্থা রাখতে পারবেন বলে মন্ত্রীরাও ক্ষমতায় থাকতে পারবেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, উপরে আমি বললাম কীভাবে তাদেরকে জবাবদিহি করতে হয়। নিন্দামূলক প্রস্তাব এনে, নিন্দামূলক প্রস্তাব বলতে বোঝায় যে যখন মন্ত্রীগণ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন তখন তাদের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করা হয়।
আর তখন সংসদের সদস্যগণ বলবেন যে এই মন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ, তার পদত্যাগ করা উচিত, জনগণ তার পদত্যাগ চায় ইত্যাদি। বাজেট আলোচনা সমালোচনা করে প্রত্যেক অর্থবৎসরে অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করেন এবং বাজেটের উপর অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করে বাজেট পাশ করা হয়। মুলতবি প্রস্তাব উত্থাপন করে জাতীয় সংসদ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষমতা হারানোর ভয়ে মন্ত্রীগণ যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন, সংসদের অনাস্থায় মন্ত্রী পরিষদ অপসারিত হবে। সুতরাং শাসন বিভাগের উপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে মন্ত্রীগণ স্বৈরাচারী না হয়ে দক্ষতা ও সততার সাথে জনকল্যাণে কাজ করবেন। এখানেও একটা প্রশ্ন থাকতে পারে, যেমন জাতীয় সংসদের শাসন সংক্রান্ত কাজ কী, অথবা জাতীয় সংসদ কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। জাতীয় সংসদের 3 নম্বর কাজ হল সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি, এখানে আমি বলি রাষ্ট্রপতি হলেন শাসন বিভাগের সদস্য, রাষ্ট্রপতি আইন বিভাগের সদস্য নন। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের নেতাকে, অর্থাৎ যিনি প্রধান, যিনি সভাপতি বা সভানেত্রী, তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগদান করবেন রাষ্ট্রপতি সাধারণ নির্বাচনের পর, এবং মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানাবেন। জাতীয় সংসদের আস্থা হারালে মন্ত্রিসভাকে ক্ষমতা হারাতে হয়, এটা আমরা আগের প্যারাগ্রাফের মধ্যে দেখেছি। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল কোনটি হবে বুঝাচ্ছি। সাধারণ নির্বাচন হয়েছে 300টি সাধারণ আসনে। 300টি আসনের মধ্যে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে সেই রাজনৈতিক দলটি হবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ধর 300টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ 200টি আসন পেয়েছে, বিএনপি পেয়েছে 60টি আসন, জাতীয় পার্টি পেয়েছে 30টি আসন, বিকল্প ধারা পেয়েছে 5টি আসন, জাসদ পেয়েছে 3টি আসন, ওয়ার্কার্স পার্টি পেয়েছে 2টি আসন, মোট হলো 300টি আসন। তাহলে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ। রাষ্ট্রপতি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন এবং তাকে বলবেন মন্ত্রী পরিষদ গঠন করুন। তখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মন্ত্রীদের নামের তালিকা তৈরি করবেন। এখন প্রশ্ন হচ্ছে, কাদের মধ্য থেকে মন্ত্রীদের নামের তালিকা তৈরি করবেন, কেউ বলতে পারবে? আমি বলছি, তার দলের অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংসদ সদস্য 200 জনের মধ্য থেকে, মনে করো 30 জনের মন্ত্রী পরিষদের তালিকা প্রস্তুত করেছেন এবং মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন, রাষ্ট্রপতি তালিকা অনুসারে মন্ত্রীদের নিয়োগ দিবেন। এই 30 জনই শাসন বিভাগের সদস্য এবং একই সাথে আইন বিভাগের সদস্য। মন্ত্রী পরিষদকে বলা হয় সরকার শাসন বিভাগ। মন্ত্রীদের নিয়ে যে পরিষদ, সেই পরিষদকে বলা হয় মন্ত্রী পরিষদ। আবার মন্ত্রীদের নিয়ে যে সভা, সেই সভাকে বলা হয় মন্ত্রিসভা। তাহলে বুঝতে পেরেছ, এভাবে আইনসভা জাতীয় সংসদ সরকার গঠন করার ক্ষমতা রাখে। জাতীয় সংসদের 4 নম্বর কাজ হল বিচার সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় সংসদ বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ এবং কার্যাদি সম্পন্ন করে। প্রথমত আমরা দেখি জাতীয় সংসদ কাদের বিচার করে, কাদের বিচার করে অপসারণ করতে পারে। আমরা এখানেই দেখব কাদের বিচার করে। রাষ্ট্রপতি, বিচারপতি,
স্পিকার ডেপুটি স্পিকার তাদের পদ থেকে জাতীয় সংসদ তাদেরকে অপসারণ করতে পারবে ভোট কত লাগবে দুই তৃতীয়াংশ মোট সংসদ সদস্যদের মধ্য থেকে মোট সংসদ সদস্য হচ্ছে 350 জন দুই তৃতীয়াংশ যদি আমরা ভাগ করে দেখি তাহলে দুই তৃতীয়াংশ হবে 232 জন তাহলে 232 জনের ভোটে রাষ্ট্রপতি বিচারপতি স্পিকার ডেপুটি স্পিকার অপসারিত হবেন তাদের পদ থেকে রাষ্ট্রপতিকে যে পদ্ধতিতে অপসারণ করা হয় সেই পদ্ধতিটি হলো অভিশংসন পদ্ধতি এটা মনে রাখবে রাষ্ট্রপতিকে অপসারণ করার পদ্ধতির নাম হচ্ছে অভিশংসন পদ্ধতি কেন রাষ্ট্রপতিকে এবং বিচারপতিকে ডেপুটি স্পিকার স্পিকারকে অপসারণ করা হয় সংবিধান লঙ্ঘন গুরুতর অপরাধ বা অসদাচরণের জন্য কিংবা দৈহিক ও মানসিক অক্ষমতার জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন পদ্ধতির মাধ্যমে অপসারণ করা হয় একইভাবে বিচারপতিকে দুই তৃতীয়াংশ ভোটে অপসারণ করা হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারকেও অপসারণ করা হয় জাতীয় সংসদের বিচার সংক্রান্ত আরও কতকগুলো কাজ রয়েছে যেমন সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অধস্তন আদালত সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম এই সুপ্রিম কোর্ট ছাড়া সুপ্রিম কোর্টের অধীনে যে সমস্ত আদালতগুলো রয়েছে যেমন জেলা জজ আদালত সাব জজ আদালত গ্রাম্য বা সালিশি আদালত ইত্যাদি প্রতিষ্ঠার ক্ষমতা জাতীয় সংসদের হাতে রয়েছে এছাড়াও প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো এক ধরনের আদালত যেখানে যেই আদালতে প্রশাসনিক কর্মকর্তাদের অর্থাৎ সরকারি কর্মকর্তাদের অপরাধের বিচার করা হয় বিচার করে তারা যদি অপরাধী হয় তাদের দণ্ড দেওয়া হয় বা জরিমানা করা হয় এই প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন প্রশাসনিক ট্রাইব্যুনালের সংখ্যা কত হবে তার ক্ষমতা কত হবে দায়িত্ব কী হবে এগুলি সবই জাতীয় সংসদ প্রণীত আইন দ্বারা নির্ধারিত হয় তাহলে এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে আইনসভার বিচার সংক্রান্ত কাজ কী আইনসভার 5 নম্বর কাজ হল অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী সংসদের অনুমোদন ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যায় না সরকার রাষ্ট্র পরিচালনা করে জনগণের চাহিদা অভাব পূরণ করে এবং অন্যান্য উন্নয়নমূলক সেবামূলক কাজ করে এসব কাজের জন্য অর্থের প্রয়োজন হয় সরকার এই অর্থ কোথা থেকে পাবে নিশ্চয় জনগণের কাছ থেকে সরকার বিভিন্ন খাতে কর ধার্য করেন যেমন জমির উপর আয়ের উপর ব্যবসা বাণিজ্যের উপর কোম্পানির উপর ঘর বাড়ির উপর বিভিন্ন খাতে কার উপর কত কর ধার্য করবে সংগ্রহ করবে ইত্যাদি জাতীয় সংসদে আলোচনা করে অনুমোদন নিয়ে ধার্য করা হয় আর জাতীয় সংসদকে বলা হয় সরকারি অর্থের অভিভাবক ও নিয়ন্ত্রণকারী সরকারের বার্ষিক অনুমিত আয় ব্যয় সংবলিত একটি বিবৃতি অর্থাৎ বাজেট সংসদে প্রতিবছর উপস্থাপন করা হয় এবং সেখানে আলাপ আলোচনা সমালোচনা যুক্তিতর্কের পর সবার সম্মতিক্রমে বাজেটটা পাশ হয় সংযুক্ত তহবিল নামে সরকারের একটা তহবিল রয়েছে সেই তহবিল থেকে কখন কোন খাতে কত ব্যয় করা হবে সেই বিষয়েও জাতীয় সংসদে আলোচনা করা হয় সেই কারণেই জাতীয় সংসদকে বলা হয় সরকারের বা জাতীয় অর্থের অভিভাবক বা নিয়ন্ত্রণকারী এখানেও একটা প্রশ্ন থাকতে পারে প্রশ্নটি এরকম হতে পারে জাতীয় অর্থের অভিভাবক ও নিয়ন্ত্রণকারী কে বা কাকে বলে জাতীয় সংসদের 6 নম্বর কাজ ক্ষমতা এবং কাজ হল সংবিধান সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী
1972 সালে সংবিধান প্রণয়ন করা হয়। 1972 থেকে এই পর্যন্ত 16 বার বাংলাদেশ সংবিধানকে সংশোধন করা হয়েছে। বাংলাদেশ সংবিধান সংশোধন করার ক্ষমতা একচ্ছত্রভাবে একমাত্র জাতীয় সংসদের হাতেই ন্যস্ত। মোট সংসদ সদস্যদের মধ্য থেকে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংবিধানের কোনো বিধান সংশোধন বা পরিবর্তন করতে পারবে। তাহলে সংবিধান সংশোধন করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে রয়েছে। জাতীয় সংসদের 7 নম্বর কাজ হল নির্বাচন ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। আমরা আগেও দেখেছি বিচার সংক্রান্ত কাজের মধ্যে যে কাদেরকে অপসারণ করা করে জাতীয় সংসদ, সেটা আমরা দেখেছি। এবার এখানেও দেখব, জাতীয় সংসদ রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিভিন্ন সংসদীয় কমিটি নির্বাচন করার ক্ষমতা ভোগ করে। আমরা আগে জেনেছি নির্বাচনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে জাতীয় সংসদ সদস্য দ্বারা একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার ও সংসদীয় স্থায়ী কমিটির গঠন করা হয় বা নির্বাচন করা হয়, সেটা করে থাকে জাতীয় সংসদ। এবং মহিলাদের জন্য যে 50টি সংরক্ষিত আসন, সেই 50টি সংরক্ষিত আসনের জন্য 50 জন মহিলা সদস্য নির্বাচন করে থাকে জাতীয় সংসদ সদস্যগণ, এবং তাদেরকে অপসারণ করার ক্ষমতাও জাতীয় সংসদের রয়েছে। এখানেও প্রশ্ন থাকতে পারে, জাতীয় সংসদে নির্বাচনমূলক কাজ বলতে কী বোঝায়? জাতীয় সংসদের 8 নম্বর কাজ হচ্ছে অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখে। জাতীয় সংসদ যখন অধিবেশনে থাকবে না, তখন যদি জাতীয় স্বার্থ বিঘ্নিত হবার মতো পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে রাষ্ট্রপতি তার বিবেচনা মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন। এইসব অধ্যাদেশ আইনের মতোই কার্যকর হবে। রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি হবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হবে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন, বাতিল হলেও এটা সংসদে উপস্থাপন করতে হবে, এবং যদি উপস্থাপন করার আগে বাতিল না হয়, সংসদ উপস্থাপন করার আগে যদি অধ্যাদেশটি বাতিল না হয়, উপস্থাপনের 30 দিন পর তা বাতিল হয়ে যাবে। তবে সংসদে পরবর্তী অধিবেশনে প্রথম বৈঠকে উপস্থাপন করতে হবে। যদি সংসদ সদস্যগণ মনে করেন যে কোনো অধ্যাদেশ যদি আইনে পরিণত করা হয়, সেটা নিয়ে জাতীয় সংসদ আলোচনা করবে এবং সবার অনুমোদন সাপেক্ষে অধ্যাদেশটি আইনে পরিণত হবে এবং সেটা আইনের মতোই কার্যকর হবে। জাতীয় সংসদের 9 নম্বর কাজ হচ্ছে সামরিক বিষয় সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় সংসদ সামরিক ক্ষমতাও ভোগ করে। প্রতিরক্ষা বাহিনী সমূহের সংরক্ষণ এবং এগুলোতে লোক ভর্তি ও কমিশন মঞ্জুরি ইত্যাদি বিষয় সংসদের আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংসদের সম্মতি ছাড়া কোনো প্রকার যুদ্ধ ঘোষণা করা যায় না বা দেশ কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না। যুদ্ধ ঘোষণা করার জন্য, কোনো দেশে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সংসদের অনুমতির প্রয়োজন। বাংলাদেশের উপর বৈদেশিক আক্রমণ ঘটলে বা আক্রমণের আশঙ্কা দেখা দিলে, সংসদ অধিবেশন যদি না থাকে, তাহলে অনতিবিলম্বে সংসদ অধিবেশন আহ্বান করার বিধান রয়েছে। এবং দেশে যদি যুদ্ধ বা সশস্ত্র বিদ্রোহ দেখা দেয়, সেই সময় জনগণের নিরাপত্তার জন্য সংসদ যে কোনো আইন তৈরি করতে পারবে। জাতীয় সংসদের 10 নম্বর কাজ হল জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী। বাংলাদেশ সংবিধানের 2 সংশোধনী বলে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়। মূল সংবিধান যেটা, সেটা হলো 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়, সেটা হলো মূল সংবিধান। সেখানে
এই জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা ছিল না। দ্বিতীয়বার যখন সংবিধান সংশোধন করা হয় তখন রাষ্ট্রপতিকে রাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা জারি বা ঘোষণা সংক্রান্ত এই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে। রাষ্ট্রপতির জরুরি অবস্থাটাকে জাতীয় সংসদ নিয়ন্ত্রণ করতে পারবে। জাতীয় সংসদের অনুমোদন ছাড়া জরুরি অবস্থা জারি বা ঘোষণা নির্দিষ্ট সময়ের পর অকার্যকর হয়ে যাবে। এখন এখানে একটা বোঝার বিষয়, কখন রাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে আমি সে সম্পর্কে বলছি। যখন রাষ্ট্রে যুদ্ধ বা বহিরাক্রমণ বা রাষ্ট্রের অভ্যন্তরে অরাজকতা দেখা দেয়, গোলযোগ দেখা দেয় বা বাংলাদেশের কোনো অংশ বিশেষে জাতীয় নিরাপত্তার থাকে না, বিঘ্নিত ঘটে বা অর্থনৈতিক জীবনযাত্রা বিঘ্নিত হয়, চোরাচালানি হয়, গুম হয়, হত্যা হয়, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকে, তখন রাষ্ট্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এই সময় জনগণ তাদের কিছু কিছু মৌলিক অধিকার ভোগ করতে পারে না, কিছু কিছু মৌলিক অধিকার স্থগিত হয়ে যায়। তবে জরুরি অবস্থা রাষ্ট্রের মধ্যে 120 দিনের বেশি কার্যকর থাকে না। যদি 120 দিনের বেশি রাখতে হয় তাহলে সংসদের অনুমোদন নিয়ে রাখতে হবে। তবে যদি 1 মাসের মধ্যে রাষ্ট্রের অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন রাষ্ট্রপতি আবার ঘোষণা দিয়ে বলতে পারবেন যে এখন রাষ্ট্র থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো। যেদিন ঘোষণা করবেন সেদিন থেকেই রাষ্ট্রের মধ্যে জরুরি অবস্থা থাকবে না। জাতীয় সংসদের অন্যান্য সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপতির পদসহ কতগুলো পদের বেতন ও শর্ত সংসদই নির্ধারণ করে। সংসদ কোনো ব্যক্তিকে কতগুলো ক্ষেত্রে দায়মুক্ত করতে পারে, কোনো কোনো পদের ব্যক্তিকে দায়ী থেকে মুক্ত করতে পারে। তাছাড়া জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও ন্যায়পাল, অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল বলেছি, ন্যায়পাল হলো বাংলাদেশের সংবিধানের মধ্যে রয়েছে যে জাতীয় সংসদ ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করতে পারে। ন্যায়পালের পদটা হলো এমন একটা পদ যিনি আইনজ্ঞ থাকবেন, যিনি সত্য কথা বলবেন, ন্যায়ের জন্য কথা বলবেন এবং সরকারি কর্তৃপক্ষকে বা কোনো মন্ত্রণালয়ের কাজকে তদন্ত করতে পারবেন এবং যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেটা তদন্ত করে তিনি সমাধান করতে পারবেন। সংসদ স্থানীয় সরকারগুলোর ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করতে পারে। তাহলে আমরা দেখলাম জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী, আর সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার গুরুত্ব ও ক্ষমতা অনেক বেশি আমরা দেখেছি। একটু কঠিন, তাই তোমরা বারবার বুঝে বুঝে পড়বে, তাহলে তোমরা আয়ত্ত করতে পারবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় অস্পষ্ট থাকে, খাতায় লিখে রাখবে, ক্লাসে এসে জিজ্ঞেস করলে বোঝাতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত। ভালোভাবে পড়বে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।